আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ পাক আমাকেও ভালো লাগছে আপনারা বরাবরই জানেন যে আমি প্রাকৃতিক ভেষজ এবং অর্গানিক যে ন্যাচারাল সুপার ফুড আছে এগুলো নিয়ে বরাবর কথা বলি আজকেও ঠিক তাই আজকে কথা বলবো একটি যৌনবদ্ধক হালুয়া নিয়ে যাদের বিশেষ করে শারীরিক দুর্বলতা রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি পারফেক্ট একটি ভিডিও আসলে গাল করার কিছু নাই যদি আমার জিনিস আমার প্রোডাক্ট আমার হাতে তৈরি জিনিস যদি ভালো হয় তাহলে কেউ খেলে তার মাধ্যমে দেখা যায় আরও পাঁচটা রোগী আসে এটাই হল বড়ো চপ তাছাড়া কোনো দিনও ওই মধুর মধুর কথা কইয়া কোনো দিনও জিনিস বিক্রি করা যায় না আর আমার বিক্রি করতেই হবে এরকম না বিষয়টা আমার কথা হলো যে আমার কথা মতো যদি কেউ ওই নিয়মটা মেনে চলে বা ওই প্রক্রিয়া যদি কেউ তৈরি করে খায় সে যেন তার মতো করে উপকার পায় তাতে করে আমার লাভ হবে কি সে উপকার পাইলে সে এতটুকু অন্তত বলতে পারবে যে না ভাইয়ের উপদেশটা শুনে বা ভাইয়ের কথা মতো এই কাজটা করে আমার উপকার হয়েছে এতটুকু দোয়া করবে এটাই অনেক কিছু তাছাড়া টাকা পয়সা আজ কাল লাই এটা কোনো কথা না তারপরে হ্যাঁ আপনারা যদি আমার কাছ থেকে চান আমি অবশ্যই দিব কারণ এখান থেকে আমারও দেখা যায় কিছু লাভ হবে এটাই বাস্তব আমি যে দিব না তাও না যাই হোক এখন যে কথাটা বলতেছিলাম সেটা হলো যে এটা সম্পূর্ণই এই হালুয়াটা সম্পূর্ণই ন্যাচারাল এবং অর্গানিক এবং সম্পূর্ণই ভেষজের মাধ্যমে তৈরি করা এবং কিভাবে তৈরি করবেন সেই বিষয়টা কিন্তু আমি অন্য আরেকটা ভিডিওতে দিয়েছিলাম আপনারা হয়তোবা আমার এই চ্যানেলটিতে একটু দেখলে হয়তোবা পাবেন যে হালুয়া তৈরি করার পদ্ধতিটা বা প্রক্রিয়াটা পাওয়ারফুল হালুয়া তারপর আমি আবার একটু উপাদানগুলোর কথা বলে দেবো যাতে করে আপনারা আমার কাছ থেকে নিতে হবে বেশাটা এরকম না বেশিটা হচ্ছে যে আপনি আমি উপাদানগুলো কথা বলে দেবো আপনি সমপরিমাণ নিয়ে আপনি নিজে তৈরি করে নিলেও একই রেজাল্ট পাবেন তো যাই হোক কী কী উপাদান দিয়ে তৈরি এই হালুয়াটা সেই বিষয়টা আমি একটু আপনাদেরকে বলবো এটা হচ্ছে অশ্বগন্ধা শতমূল লটি কুমার যার একশো গ্রামের দাম প্রায় এক হাজার টাকার উপরে জিনসিন জিনসিনের অনেক দাম সাদা জিনসিন এবং তালমূল আলকুশি বীজ শোধন আলকুশির বীজটাও কিন্তু অনেক দামি জিনিস এটা আপনার এক কেজি আলকুশি বীজের পাউডার প্রায় তিন থেকে চার হাজার টাকা পরে এক কেজি পাউডারের দাম তো আপনি বলবেন যে তাহলে আপনি কীভাবে দিবেন আমি দিবাম তো আপনার এক কেজি পাউডার দেবো না আমি আপনার দেখা যায় এক কেজি হালুয়াতে দেখা যায় সর্বোচ্চ পঞ্চাশ গ্রাম পাউডার দিব আর অন্য অন্য পাউডার থাকবে যেমন শিমুল মূল অন্য অন্য পাউডার জাম বীজ তেঁতুল বীজ ত্রিফলা খাঁটি মধু শেলা দিস অনেক সময় আমরা শোধন করেও দিই যদি একান্তই বয়স বেশি হয় সেক্ষেত্রে দেখা যায় পারার শোধন করেও দেই আর আমরা আপনারা আমাদের কাছ থেকে খুব সহজেই নিতে পারবেন এবং খুব সুন্দর মতো নিতে পারবেন এবং এটা কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট নাই যারা নিয়েছেন তারা আলহামদুলিল্লাহ তারা বিষয় আমার বিষয় সবাই অব অবগত এবং যারা নেন নেয় তাদেরকে আমি বলবো যে একটা ফাইল আপনারা নিয়ে দেখতে পারেন এক মাসের হলেও নিয়ে দেখতে পারেন আশা করি উপকার পাবেন ইনশাল্লাহ শারীরিক দুর্বলতা টাইমিং অর্থনিত সমস্যা এগুলো থেকে ইনশাআল্লা আল্লাহ রহমত ইনশাআল্লাহ মুক্তি পাবেন আর আমরা সাধারণত সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সারা দেশে পাঠিয়ে থাকি এবং ঢাকার ভেতরে দিয়ে থাকি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা ইনশাল্লাহ অর্ডার করলে আমাদের স্ক্রিনে নাম্বার দিয়ে আসে সরাসরি এই নাম্বারে কল দিলে ইনশাআল্লাহ আমার সাথে আপনারা কথা বলতে পারবেন এবং অর্ডার কনফার্ম করলে আমরা সাধারণত কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি ওখানে আমি নামগুলো বলতে চাচ্ছি না এখানে জাস্ট সুন্দরবন কুরিয়ারে পাঠাচ্ছি এই বিষয়টা অনেকেরই হয়তো বা কৌতূহল থাকে যে ভাই পাঠায় কি না এরকম কৌতূহল থাকে অনলাইনে আসে অনেক ধরনের মানুষ থাকে তো এই জন্য যার কারণে ভাষাগুলো দেখালাম যে আমরা আসলে লিগেলভাবেই পাঠাই আমাদের ভিতরে কোনো ধরনের কোনো সল নাই আপনি ইনশাআল্লাহ লিগেলভাবে জিনিস পাবেন এবং অর্গানিক ভেষজের মাধ্যমে পাবেন এবং আমার যে সকল ভাইরা দেশের বাইরে আছেন তারাও লোকের মাধ্যমে নিতে পারবেন এবং লোকের মাধ্যমে নিলে আপনার একশো পঞ্চাশ টাকা খরচ হবে এবং যদি লোকের মাধ্যমে না নেন তাহলে খরচটা একটু বেশি পড়বে প্রায় দুই তিন হাজার টাকা পড়ে যাবে তাই আমি বলবো আপনারা লোকের মাধ্যমে নেবেন এবং যার কাছ থেকে নেন লিগেল অর্গানিক ভেষজের মাধ্যমে নিবেন ইনশাল্লাহ উপকার পাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ